হ্যালো ফ্রেন্ডস, সো দিস একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে 9:30, আকাশ খেয়ে বেরিয়েও গেছে। তো আজকে সকালে কিছু রান্না করিনি, কালকে চিকেন হয়েছিল রাতে, তো চিকেন ভাত খেয়ে আকাশ বেরিয়ে গেছে। আর টিফিনে করেছি চাউমিন, তো চাউমিন টিফিন দিয়েছে, আমার টিফিন খাওয়া হয়ে গেছে। খেতে খেতে মার সাথে একটু কথা বললাম, আর আজকে বেশিক্ষণ কথা যদিও হয়নি কারণ এখনও স্নান হয়নি, পুজো করতে হবে বৃহস্পতিবার। তো ঘরটাও মোছা হয়নি, বিছানাও পরিষ্কার হয়নি এখনও, বালিশগুলো জাস্ট গোছানো হয়েছে। ভাবলাম ব্লগটা শুরু করি, তারপরে বাকি কাজ করা যাবে। আর সোফাটাও গোছানো হয়ে গেছে, তো বিছানাটা পরিষ্কার করি চলো। আজকে কাচাকুচি কিছু ছিল না, বৃহস্পতিবার আমি সেরকম কাচাকুচি রাখিও না কিছু। আর সে আজকে রোদ ছিল, যদিও কাচলে ভালোই হতো, কিন্তু আমি বৃহস্পতিবার সেরম কাছি না একটা, তো আবার কাল করা যাবে, একটু জমে যাক, প্রত্যেক দিন মেশিন চালানোও যায় না। তো চলো কালকে তেলও দিয়েছি, শ্যাম্পুও করা হয়নি, কালকে বেলা হয়ে গেছিল, তো দেখি আজকে যদি সময় পাই তো করে নেবো। পুজো করতে হবে, আর ইচ্ছা আছে আজকে কিছু শর্টস বানাবো, অনেকদিন শর্টস ছাড়া হয় না কিছু, তো ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। তো চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই, করে নিয়ে আবার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর মুছে এখনো হয়নি, ঘরটা মুছতে হবে। তো চলো আগে বিছানাটা ছেড়ে নিই। বিছানা পরিষ্কার দেখলে হয়ে গেছে, বিছানা সেরকম আমাদের নোংরা হয়ও না কারণ সোফাটাতেই বেশি ইউজ করা হয় সোফাটা। আর ক্যান্ডুর ভাতটা একটু গরম করতে বসালাম কারণ সেই সকালে করে রাখি তো ঠান্ডা হয়ে যায়, আর ও ঠান্ডা হয়ে গেলে একদম খেতেও চায় না, তো ভাতটা গরম হয়ে গেলে ওকে করে খেতে দিয়ে দেবো, দিয়ে একবারে ঘরটা মুছে নিতে পারবো, মুছে নিয়ে তারপরে পুজো করতে যাবো, অনেক কাজ আছে এখনো। আর গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, আর এই গাছটা থেকে একটা শেকড় গজিয়েছিল, তো সেই ডালটা কেটে আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখা যাক বাঁচে কিনা। আর গাঁদা ফুল গাছের অবস্থাটা এইরকম, জানি না বাঁচবে কি বাঁচবে না, তো দেখা যাক বাঁচাতে পারি কিনা। আর টগর নয়নতারাটা দেখো কিরকম হয়ে গেছে, আসলে শীতকাল বলে হয়তো এরকম হয়েছে। আর এখানে দেখো ধনে পাতা হচ্ছে সবে, এই টপটায় আমি পরে বসিয়েছি তো সবে সবে হচ্ছে, আর এখানে তো পুরো ধনে পাতা ভর্তি হয়ে গেছে, আর এরকম করে হাত বোড়াতে কি ভালো লাগে না। আর এই দুটো তুলসী গাছ তো বললাম, আর ওই টপটায় কিছু এখনো লাগানো নেই, ফাঁকা আছে, তো দেখা যাক পরে যদি কোনো গাছ পাই তো লাগাবো। আর বিছানাটা পরিষ্কার করার সাথে সাথে দেখো ক্যান্ডু চলে এসেছে, আবার নেমেও গেল, আবার মেঘ করে আসছে, এখানে এই একটা সমস্যা, কখন যে বৃষ্টি এসে যাবে বোঝাই যাবে না, ছিঁড়ে যাবে। Thank you.
তো এই যে বেসিন মোটামুটি পরিষ্কার, মোটামুটি কি পুরোই পরিষ্কার করে নিয়েছি, যা ছিল সব মাজাও হয়ে গেছে। তো এবারে যাব স্নানে, ক্যান্ডুর ভাত ও গরম হয়ে গেছে, এখানে বন্ধ করে দিয়েছি। তো চলো ক্যান্ডুকে দেখো, আমি এখানে কাজ করছি আর ক্যান্ডু করে শুয়ে রয়েছে। এবারে দেখতে হবে স্নান করে পুজোটা আগে করতে হবে, আবার আজকে শর্টস বানালে আবার খাটুনি আছে। ঘরও মোটামুটি সব শুকিয়ে গেছে, ফ্যানগুলো বন্ধ করে দিই। ক্যান্ডি যা ঘরগুলোর অবস্থা করে, মানে একদিন না পরিষ্কার করলেই যেন, একদিন না মুছলে ব্যাস ঘর আর দেখার হাল থাকে না। আর যেহেতু সাদা মেজে আরো বেশি অসুবিধা হয়, ওই জন্য একটু চুল টুল পড়লেই বিচ্ছিরি লাগে দেখতে। তো নাইটিটা বের করে নিই, বের করে নিয়েছি। এই যে টাওয়ালও নিয়ে নিয়েছি, এবারে যেতে হবে স্নানে। একটা প্লেট নিয়ে নি, আজকে একটা জিনিস লাগাবার ইচ্ছা আছে। এই যে ভাতের ফ্যান, কালকে রাতে যখন করেছি ভাত তো ফ্যানটা আমি এতে রেখে দিয়েছিলাম কিছুটা, মানে পুরোটা তো ধরে না, এইটুখানি গ্লাসে যতটা ধরেছে রেখেছি, বেশি দেওয়ারও দরকার পড়ে না, মাঝে মধ্যে দিলে এইরকম এক গ্লাস করে দিলেই হয়। জাস্ট কন্ডিশনারের পরিবর্তে আমি এটা ইউজ করব। তো চলো আগে স্নানটা সারি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে টাওয়ালটা মেলে দিয়েছি, কারণ মেঘলা করে এসছে আর ছাদে এই একটা টাওয়ালের জন্য যাওয়ার কোনো মানে হয় না। আর এই দেখো ক্যান্ডু, ক্যান্ডুকে একটা পুজো করেছি, সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, সবজির ঝোল করা ছিল তো খাইয়ে দিয়ে হয়ে গেছে। তো ওর দেখাই, এই যে দেখো আজ গাছে একটা গাঁদা ফুটেছিল, তো গাঁদা ফুলটা দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরকেই দিয়েছি, আর বলে বাকি ঠাকুরদেরও দেয়া যাবে, দেখা যাক গাছটা বাঁচে কি বাঁচে না। তো পুজোটা হয়ে গেছে, এবার এবারে দেখা যাক কি করা যায়। খেয়ে নি আপাতত, খেয়ে দিয়ে তারপর শর্টস বানাতে হবে, আজকে শুলে হবে না, শর্টস বানিয়ে তারপর শুতে হবে। প্রত্যেক দিন ভাবছি বানাবো বানাবো, কিন্তু বানানোই হচ্ছে না। তো আজকে বানাতেই হবে, চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, চলো। হ্যাঁ, তো এখন বাজে 1:30, দেখো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ভেবেছিলাম একটু শর্টস বানাবো, তোমাদের বললামও, কিন্তু কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ কারেন্ট আসছেই না দেখে আমি শুয়ে পড়লাম, বেকার বসে থেকে লাভ নেই। আর ক্যান্ডুকে দেখবে, এই দেখো শুয়েছে, দেখো তোর ঘুমের সময় হয়ে গেছে, চোখগুলো ছোট ছোট হয়ে আসছে, দেখো চাইতেই পারছে না, এত ঘুম পেয়েছে, অনেক সকালে ওঠে। তো তো চলো আমরা একটুখানি ঘুমিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে। এখন বাজে 4:30, আমাদের ঘুমও হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে, ক্যান্ডু এখনো ঘুমোচ্ছে। তো ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিই, ব্লগটা শেষ করলে আমি এডিট করতে বসি, তাহলে কিছুক্ষণ টাইমও কেটে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগ দেখতে থাকো। আর যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমার পাশে থেকো। আর কমেন্ট করতে ভুলো না, কমেন্ট লাইক শেয়ার তো অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে আমার ব্লগ কেমন লাগছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, টেক কেয়ার।